ইঞ্জিন গুলো কি অবস্থা দেখলেন? আমি যে কয়টা ইঞ্জিন এখানে, সত্যি কথা বলি, যে কয়টা ইঞ্জিন আছে এখানে, এখানে ভিতরে যে কয়টা ইঞ্জিন আছে সবগুলোই দেখছি, মানে সবগুলো মোটামুটি অনেক ফ্রেশ। মানে আমার যেটা দরকার ছিল আমি সেটা নিয়ে নিছি। আপনার কী গাড়ি? আমার হচ্ছে কি প্রিমিয়র গাড়ি, আমি প্রিমিয়র জন্য এলিয়ন একটা সেট আপ নিছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রেগুলার যেভাবে আপনাদের মাঝে আমি যে ভিডিওগুলো তুলে দিই, এটা হলো যারা আমি বারবার আপনাদেরকে বলি যে আপনারা নিজ চোখে দেখবেন এবং নিজ কানে শুনবেন, এবং আপনারা আসুন যে কারোর উপর ভরসা না করে একটি ইঞ্জিন বা গাড়ির যে কোনো পার্টস আমি যে ভিডিওগুলো দিই এগুলো আপনারা দেখার মাধ্যমে আপনারা যারা আসেন এখানে বা রঞ্জু অটোমোবাইলস আসেন বিভিন্ন দোকানে যান তাদেরকে আমি বলবো, এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি তাদের উদ্দেশ্যে নিয়ে বলতেছি যে আপনারা অনেক সময় অনেক ধরনের অনেক জায়গার থেকেই তো আপনারা মাল ক্রয় করেন। আমি বলবো যে মাল অবশ্যই ক্রয় করবেন, কিন্তু অপরকেরূপে যে আপনারা যে ভরসাটা রাখেন সেই ভরসাটা না রেখে আপনি নিজ চোখে দেখে আপনি একটা মাল ক্রয় করেন এবং ভালো মাল ক্রয় করেন। আমি এটা নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা তুলে দিই। যারা আমার চ্যানেলটি নতুন এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, লাইক করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, কারণ একটি শেয়ারের কারণে আপনার ভাই বোনেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দেখতে পারবে এবং ভালো একটা জিনিস ক্রয় করতে পারবে। এটা হলো আমার মেন উদ্দেশ্য নিয়ে আমার ভিডিওটা করা। আমি চলুন একটু দেখবো যে এখানে এক ভাই যে একটা ইঞ্জিন কিনতে এসেছে এবং সে খোলা ফিটিং মানে করতেছে, এটা কেন করতেছে এবং কোথার থেকে আসছে আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমন ভাই? জি ভাই। আপনার নামটা আমিও শুনেছি এবং আপনার একটু নাম পরিচয়টা আমার ভিউয়ারদের যদি। আমার নাম হচ্ছে সুমন, আমি সুমন অটোমোবাইলস থেকে সুমন আসছি একটা ইঞ্জিন কিনতে রঞ্জুগার কাছে। আমি বিগত আরও 3-4 মাস আগে আপনার চ্যানেলে ইউটিউবের চ্যানেল দেখছিলাম, তো রঞ্জুভাই অনেক নাম শুনছি, আসি নাই তো। আমি অনেক জায়গা থেকে তো মাল কিনছি, আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে কিনছি, কিন্তু আপনার ইউটিউব চ্যানেল দেখার পর আমি এখানে আসছিলাম। রঞ্জুভাই জানেন আমি গোপনে আসে দেখে যাওয়ার পরে, মালের কন্ডিশন দেখে যাওয়ার পরে আমি আমার মনে হয় 5-7টা ইঞ্জিন নিছি, 8-10টা গিয়ার নিছি, আলহামদুলিল্লাহ একটা কমপ্লেনও আসে নাই। এই যে আপনি তো অটোমোবাইলসের, যেহেতু আপনি তো বিভিন্ন জায়গাতে ইঞ্জিন নিতে পারেন, চিটং থেকে আনি, দোলাই খাল তো সব আমার বন্ধু বান্ধব হয়ে গেছে, এত পরিমাণে মাল কিনি, তারপরে আরও আছে উত্তরা মোটরস এদিকে অনেক অনেক দোকান থেকে মাল কিনি, এখানে মন মতো মাল কিনা যায়, যে মনের একটা সাই দেয় আমি এই ইঞ্জিন নিব, ওই গিয়ারটা নিব, ওই গিয়ার থেকে খুলে ইঞ্জিনটা নিব, মন মতো নেওয়া যায়। এই যে আপনি যে এখন ইঞ্জিনটা নিচ্ছেন, রঞ্জুভাই সামনে বলতেছি না পিছনে বলতেছি, রঞ্জুভাইয়ের একটা গুণ আছে, সেটা হচ্ছে কি যদি 3 মাসের আগে এক ফোঁটা মোবিল খায় উনি আমার ইঞ্জিন বাইসে একটা ইঞ্জিন দিয়ে দেয়, আমি নিজে বাইসে এটাকে চেঞ্জ করে দেয়। এটা ওনার একটা গুণ, সামনে বলি না পিছন দিয়ে বলতেছি আপনার সামনে। আচ্ছা, ওনার এই একটা গুণ, উনি এভাবে হেল্প করে যে আপনার ইঞ্জিনে কোনো প্রকারে কোনো সাউন্ড কোনো মোবিল খাওয়া সাথে সাথে চেঞ্জ করে দেয়। এটা কি আপনি যে ইঞ্জিনটা নিচ্ছেন এটা কি কমপ্লিট সেট? না, এটা আমি খারাপ ইঞ্জিন নিচ্ছি, আর আলাদা আরেকটা ইঞ্জিনের থেকে একটা গিয়ার নিছি, উনি খুলে দিয়েছে আমারে, এটা মানে আরেকটা ইঞ্জিন খুলে দিতে পারলো সে? হ্যাঁ হ্যাঁ দেয়, অন্য জায়গায় আরও অনেক জায়গায় ইঞ্জিন নিচ্ছে? না না দেয় না দেয় না দেয় না, নিতে পারে নিতে বলে এই যা আছে এটাই আপনি নিলেন, না নিলে বাগেন, যতই সম্পর্ক থাকুক এখানে ডিসকাউন্টও পাইছি। এক ইঞ্জিনটার কালারটা আপনি দেখেন, আমি সরাসরি দেখেন একদম হরিণের কোল যাবাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আমি আসলে কালার দেখে তো অনেক কিছুই আনে, কিন্তু ক্রেতা আসে, যারা ক্রেতা তারাই আসলে কালারটা দেখলে ভালো হয়। আমি মনে করি আমার বড় ভাইয়ের জন্য ইঞ্জিনটা, যে ইঞ্জিনটা যার জন্য ইঞ্জিনটা ক্রয় করতে আসছেন সে কি আসছে? আপনাকে আসছে আমার বড় ভাই, আমার কাছের বড় ভাই, ওনাকে একটু যদি আমার সাথে পরিচয় করে দেয় আমি একটু কথা বলবো। একটু একটু ভিউয়ার্স, যে ইঞ্জিনটা ক্রয় করতে এসেছে এবং যার সাথে আমি কথা বললাম সে একটা যে ওয়ার্কশপের যে মালিক সে আসছে এবং তাকে সাথে করে নিয়ে আসলে ইঞ্জিনটা কিনতে এসেছে। অনেকেই ভাবে যে আমি একটা, যেহেতু আমি চিনি না জানি না আমি কীভাবে যাব এবং ইঞ্জিনের কোয়ালিটি কি আমি বুঝি না, সেই জন্য যে একটা এক্সপার্ট লোক তাকে নিয়ে আসছে। আমি আমার পাশে যে আছে আমি তার সাথে করে কথা বলে দিচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ইয়ো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নাম পরিচয়? নাম হচ্ছে মোহাম্মদ আবু নাসের জাইদুল হক, আমি মিরপুরেই থাকি, মিরপুর একে। আপনি এখানে ইঞ্জিনটা কিনতে এসেছেন? জি, এটা ইঞ্জিনটা কিনতে আসছি। আপনি যে ইঞ্জিনটা কিনলেন এটা কি যে আপনি কি বিশ্বাসে আপনি আপনার এক্সপার্টকে নিয়ে রঞ্জু অটোমোবাইলস এখানে আসছে কি? আমরা যে সুমন ভাই আছে, সুমন ভাই যেগুলো বলছে এখানে এসে আমি সেই বাস্তব প্রমাণটাই পাইছি। সত্যি কথা বলতে আমি সেই বাস্তব প্রমাণটা এখানে পাইছি,
মানে আমার এখানে কোনো ডাউট নাই, কোনো কিছুই নাই, আমি সম্পূর্ণভাবে একদম ভালো একটা ইঞ্জিন পাইছি। এটা সে অকল্পনীয়, এত সুন্দর, এত ভালো, এত পরিষ্কার একটা ইঞ্জিন মানে পাওয়াটা খুব মুশকিল। মানে অনেকগুলো খোঁজার পরে আজকে আমি মানে স্যাটিসফাই, নিজের ভিতরে স্যাটিসফাই যে আমি একদম 100% একটা ভালো ইঞ্জিন পাইছি। এটা আমার কাছে সত্যি কথা বলতে অনেক অনেক ভালো লাগতেছে। মানে আপনার অনুভূতিটা, আপনার অনুভূতিটা হচ্ছে গিয়ে এটা আমার জন্য মানে খুব ভালো একটা জিনিস হয়েছে, এবং হচ্ছে আমার এটা খুবই ভালো লাগছে। মানে ইঞ্জিনের কালারটা কি আপনি দেখছেন? কালারটা পুরোটাই খুব সুন্দর, ভিতরে এত সুন্দর, এত ফ্রেশ কালার কখনো হয় না। আমি আসার আগে অনেকগুলো ইঞ্জিন দেখে আসছি, তো আমার কাছে এইখানে আসার পরে আমি আসলে কোনো কিছু বলি নাই, মানে বলছে যে ভাই কত দাম, বলছে এত টাকা দাম, আমি হয়তো সামান্য কিছু কমাইতে পারছি তার কাছ থেকে, তার চাহিদা অনুযায়ী সে আমাকে দিয়ে দিছে। এখন আপনার যে আরও ইঞ্জিনের দোকান দেখার পর যে আপনি রঞ্জু অটোমোবাইলসে আসলেন, আপনি ওগুলো ইঞ্জিন থেকে এই রঞ্জু অটোমোবাইলসের ইঞ্জিনগুলো কী অবস্থা দেখলেন? আমি যে কয়টা ইঞ্জিন এখানে, সত্যি কথা বলি, যে কয়টা ইঞ্জিন আছে এখানে, এইখানে ভিতরে যে কয়টা ইঞ্জিন আছে সবগুলোই দেখছি, মানে সবগুলো মোটামুটি অনেক ফ্রেশ। মানে আমার যেটা দরকার ছিল আমি সেটা নিয়ে নিছি। আপনি কী গাড়ি? আমার হচ্ছে গিয়ে প্রিমিয়র গাড়ি, আমি প্রিমিয়র জন্য এলিয়ন একটা সেট আপ নিছি, এলিয়ন নিউ শেপের সেট আপ নিছি, ইঞ্জিন আর হচ্ছে গিয়ে গিয়ারবক্স দুটোটাই আমি একসাথে নিয়ে নিছি। এখন আপনার অনুভূতি, আপনি খুশি আছেন? আমি মানে মানে খুবই খুশি, খুবই খুশি যে আমার অকল্পনীয় খুশি। আমি খুবই খুশি একদম। দেখেন যে একটু কালারটা দেখান, আমি আমি নিজেই বলতেছি আপনার, আপনার দর্শকদেরকে বলতেছি দেখেন একটু কালারটা দেখেন, মানে এত সুন্দর কারি, এত সুন্দর কালার। মানে আপনি একজন ক্রেতা হয়ে যেভাবে আপনি বলতেছেন, এটা তো আর আমাদের কিছু বলার নাই। যারা দেখবে আমার ভিডিওটা দেখবে অবশ্যই তারা দেখে নিবে, ভালো মন্দ তো অবশ্যই যাচাই করে নিবে, তারপর আপনার অনুভূতিটা আমি জানা শোনানোর জন্য, আমার ভিউয়ারদের শোনানোর জন্য আপনাদের সাথে। জি জি, ঠিক আছে, ধন্যবাদ ভিউয়ার্স। দেখলেন যে যে ক্রেতা, সে ভাইয়ের সাথে আপনাদের সাথে কথা বলে দিলাম এবং তার অনুভূতিটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা যেখান থেকে মালটা ক্রয় করেন না কেন, ভালো মন্দ যাচাই করে ক্রয় করবেন, এবং অবশ্যই অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার তো অবশ্যই করবেন, কারণ একটি শেয়ারের কারণে আপনার পার্শ্ববর্তী সবাই দেখতে পারবে। আপনি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।